الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين وعن عبد الله بن عمرو رضي الله عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم ليأتين على أمتي ما أتى على بني إسرائيل حزوا النعل بالنعل حتى إن كان منهم من أتى أمه علانية لكان في أمتي من يصنع ذلك أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم حاضرين গত জুমায় আমরা একটা আলোচনা উঠাইছিলাম কিছু অংশ আলোচনা হয়েছিল বিষয়টা একটু নাজুক আসলেই স্পর্শকাতর এবং কঠিন এটাকে নিভানো আমার জন্য আরও কঠিন আমি অযোগ্য মানুষ কিন্তু একটু চেষ্টা তো করা যায় যদিও অনেকের কষ্ট লাগে আমারও লাগে মাঝে মাঝে
নিজের কথা নিজেরই কষ্ট লাগে, উপরে দেওয়া যায় যে এই জন্যে যে বনি ইসরাইল ইহুদিদেরকে আজকে এত ঘৃণার চোখে আমরা দেখছি, দেখারই কথা, তারা তো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট আর জঘন্য ঘৃণার কাজগুলোই তারা করছে, এটাই তো স্বাভাবিক। তো বলছিলাম যে নিজেদের দিকেও একটু দেখা। নবী আলাইহিসসালামের সেই হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আমর বর্ণনাকারী, তিরমিজিতে আসছে হাদিসটা, নবী আলাইহিসসালাম বলেছেন যে বনি ইসরাইলের যেই স্বভাবগুলো ছিল আমার উম্মতের মধ্যে হুবহু ওই স্বভাবগুলো আসবে, হুবহুটা কতটা যে দুইটা জোতা এক জোড়া যেমন সমান সমান থাকে এইরকম, হাজওয়ান নাল বিন নাল। নবী আলাইহিসসালাম উদাহরণ টানছেন একটা, যে বনি ইসরাইলে যদি এমন ঘটনা ঘটে থাকে যে কেউ নিজের মায়ের সাথে প্রকাশ্যে জেনা করে, এমন ঘটনা যদি বনি ইসরাইলে কেউ করে থাকে তো আমার উম্মতের মধ্যেও সেটা ঘটবে, নাউজুবিল্লাহ। এতটা হুবহু চরিত্রের দিক থেকে, আখলাক স্বভাবের দিক থেকে এক হয়ে যাবে আমার উম্মত। তো দুইটা ভাগ করেছি আমরা, একটা হলো আলেম শ্রেণী আর একটা হলো সাধারণ মানুষ যারা তাদের কোরআনে আসছে এগুলা। বনি ইসরায়েলের আলেমদের ছয়টা বিশেষ বদগুণ, বদস্বভাব, নিকৃষ্ট স্বভাব, এগুলো নিয়ে কোরআনে আলোচনা হয়েছে। তো এগুলো আলোচনা করলে দেখা যায় যে ওই স্বভাবগুলো আমাদের মধ্যেও বিদ্যমান, বরং মাত্রায় আরও বেশি। যে সমস্ত অপরাধের কারণে, ভুলের কারণে বনি ইসরাইলের উপর আযাব আসছিল, কোনোটাই আমাদের মধ্যে বনি ইসরাইলের চেয়ে কম তো অবশ্যই না, বরং মাত্রায় আরও বেশি। নবী আলাইহিসসালামের বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব থেকে বাঁচিয়ে রাখছেন, না হয় আযাব তো আসার কথা, সমূলে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার কথা। মাঝে মধ্যে কিছু আসছে সতর্ক করার জন্য, যেহেতু আল্লাহর একটা ওয়াদা আছে, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যতদিন আছেন আমি আপনার কওমকে আযাব দিয়ে ধ্বংস করব না, ডালার ওয়াদা। আরেকটা ওয়াদা, যতক্ষণ পর্যন্ত ইস্তিগফার চলবে জমিনে, হ্যাঁ, ততদিন পর্যন্ত আমি তাদেরকে ধ্বংস করব না। তো কেউ হয়তো পাপ করে কিন্তু ইস্তিগফারে থাকে সবসময়, এমন মানুষেরও আছে, আলহামদুলিল্লাহ আছে, না হলে তো একদিন ধ্বংস হয়ে যেতাম আমরা। তো যাই হোক, আযাবের যে কারণগুলো কোনোটাই আমাদের মধ্যে কোনো অংশে কম না, বরং মাত্রায় বেশি, এটাই হলো চরম সত্য কথা। যেমন গত জুমায় তিনটা স্বভাব নিয়ে আলোচনা, চরিত্র নিয়ে, আলেমদের চরিত্র নিয়ে আলোচনা হয়েছিল। একটা হচ্ছে বনি ইসরাইলের আলেমদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, আতামুরুনা আন-নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব, মানুষকে নেক কাজের হুকুম করো আর নিজেদের অবস্থা ভুলে যাও, অথচ তোমরা কিতাব তিলাওয়াত করো, তাওরাত তিলাওয়াত করো, তোমরা তাওরাতে আছে। তো বলছেন ওয়ান্তুম তাতলুনাল কিতাবের উদ্দেশ্য হচ্ছে তোমরা আলেম, জানা মানুষ, বিদ্বান, জানা জ্ঞানী, আলেম হওয়া সত্ত্বেও মানুষকে যে কাজের হুকুম করছ নিজে করছো না। এটা গত সপ্তাহে আমরা কিছুটা ব্যাখ্যা দিয়েছি, যেমন অনেক আছেন, অনেক আছেন, সংখ্যায় কম না, দিন শিখছেন কিন্তু দিনের উপর নাই, পরিবার নাই, ঘরে পর্দা নাই, নিজে বলেন আবার নামাজের ঠিক নাই, লেনদেন ঠিক নাই, হ্যাঁ, আচরণ ঠিক নাই, ঘরে পর্দা নাই, টেলিভিশনও আছে মাশাআল্লাহ, লাইনও আছে, শয়তানি সব আছে, কিন্তু আবার আলেম। আবার সমাজের কিছু মানুষ তাদেরকে মনে করে স্মার্ট আলেম, মডার্ন আলেম, মডার্ন, এই মডার্ন আমাদেরকে শেষ করে দিল। এই ইসলামকে, ইসলাম হচ্ছে সর্বাধুনিক মডার্ন ধর্ম, সর্বশেষ ধর্ম না, আল্লাহ সব ধর্মরে আল্লাহ তাআলা কাটছাট করতে করতে লাস্ট যেটা পরিপূর্ণ করছেন সেটাই তো মডার্ন। আল্লাহ আকমাল তো লাকুম দিন আকুম আত্মাম তো আলিকুম নিয়ামাতি,
এরপরে আর কি মডার্ন করার কি থাকে, এরপরে শুরু হয় কাটছাট, ওটা আর মডার্ন থাকে না। তখন দাড়িতে হাত পরে, এটা মডার্ন, পর্দায় হাত পরে মুখ খুলে ফেলে, এটা মডার্ন, হ্যাঁ ইহুদি নাসারাদের পোশাক পরে, এটা মডার্ন, প্রকাশ্যে আয়েশা ওয়াজ নসিহত করতেছে মেয়েরা, এটা মডার্ন। হ্যাঁ এখন মডার্ন মানে এটা হয়ে গেছে, দিনকে কাটছাট করার নাম হচ্ছে এখন মডার্ন। হ্যাঁ তো এটা আমাদের মধ্যে ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আল্লাহ তাআলা হেফাজত করেন আমাকেও সবাইকে, আল্লাহ তাআলা হেফাজত করেন। এক নম্বর সমস্যা। দুই নম্বর সমস্যা ছিল ইত্তাখাজু আহবারহুম, ইহুদি আলেমদের সম্পর্কে আল্লাহ বলছেন ইত্তাখাজু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। ইহুদিরা তাদের আলেমকে মনে করত রব, তো তারা আবার আপত্তি করছে আমরা রব কই মনে করলাম, রব তো আল্লাহকে মনে করি। তো জবাব আসছে যে আল্লাহকে রব মনে করো তো আল্লাহ যেটা হালাল করছেন, তোমাদের আলেমরা যখন হারাম বলে তো আলেমদের কথা কেন মানো, আল্লাহ যেটা হারাম করছেন তোমাদের আলেমরা যখন হালাল বলে ওটাকে হালাল কেন মানো, তার মানে তোমরা আল্লাহর সাথে আরেকজন রব মানে আনিছ, তাদের কথা মতো চলতেছো, দিনের কথা মতো চলতেছো না। আপনি কি মনে করেন এই এই সমস্যা এখন নাই? আছে, বাংলাদেশের যত ভণ্ডপীর আছে, সোজা কথাই বলি, যত ভণ্ডপীর আছে এরা সমাজে যে সমস্ত মানে ফাইজলামিগুলো চালু করতেছে, সোজা কথা, সোজা কথায় বললাম ফাইজলামি, ডোলবাদদের ব্যাপার, এটা বলে শরীয়ত, নামাজ পড়া লাগে না, কিচ্ছু লাগে না, এটা বলে শরীয়ত, আমরা আবার মানতেছি আবার এগুলা, নাহলে তারা তাদের এত ভক্তবৃন্দ কোত্থেকে আসে, এই বিশাল বিশাল খানকা তৈরি হয় কোত্থেকে? হ্যাঁ দেখেন না, আমাদের মারা যায় এক দেশে, মাটি দেয় আরেক দেশে, কেন? বাবার কবরের পাশে যদি শোয়া যায় তো যাবে গা জান্নাতে। এই জান্নাতের গ্যারান্টি আমরা আলেমদেরকে বানাইছি, এটা শুধু বনি ইসরাইল করে নাই, আমরাও করছি, নিজেদের পরিবার লোকজন অপেক্ষা করতেছে এক জায়গায় লাশ আসবে। এই সাম্প্রতিক কালের এক আমাদের একজনের কথা বলছি, এলাকার মানুষ অপেক্ষায় আছে যে তিনি আমাদের এলাকার সন্তান, অনেক কাজ করছেন এলাকায়, আসলে অনেক কাজ করছেন এলাকায়, অনেক কাজ করছেন, হাজার হাজার মানুষ অপেক্ষা করছে তার জানাজা হবে, ওখানে একটা কবরস্থানের মতো বানাইছিল না, আরেক মাজার হয়তো আল্লাহ বাঁচাইছে, ও ও ওইটাও রেডি, সবাই রেডি, কিন্তু মেয়ে মা পরামর্শ করে নিয়ে দিল কোথায়, সিরাজগঞ্জে বাবার ওই আস্তানায় নিয়ে কবর দিল। কেন? ওই যে তার মাথায় ঢুকছে যে আমি যদি বাবার সাথে শুইতে পারি তো আমি জান্নাতি, পরিবারের সদস্যরা মনে করছে। আস্তাগফিরুল্লাহ আল আযীম ওয়া আতুব ইলাইহ, কে কার জান্নাতের গ্যারান্টি দেয়, কে কার জান্নাতের গ্যারান্টি দেয়? হ্যাঁ হযরতে নবী আলাইহি সালাতু ওয়াসসালামের কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, অথচ হযরতে ফাতেমাকে নবী আলাইহিস সালাম কি বলে সতর্ক করেছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাক ফা ইন্নী লা উগনি আনকি মিন আল্লাহি শাইআ, ও ফাতেমা নিজেরে বাঁচায় লইও, আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কোথায় নবী আলাইহিস সালাম, কোথায় হযরতে ফাতেমা? হ্যাঁ কোথায় নবী আলাইহিস সালাম, কোথায় হযরতে ফাতেমা? সেখানে বক্তব্য আসছে এটা যে আমি কিচ্ছু করতে পারবো না। নবী আলাইহিস সালাম কাউকে জান্নাতে নিতে পারবেন না, জান্নাতে দিবেন তো আল্লাহ তাআলা। হ্যাঁ নবী আলাইহিস সালাম সুপারিশ করবেন, আল্লাহ সেই সুপারিশ কবুলও করবেন, যার ব্যাপারে সুপারিশ হয়ে যাবে তার ব্যাপারেই কবুল, মনে রেখেন কথা। নবী আলাইহিস সালাম সুপারিশ করে ব্যর্থ হবেন না, যার ব্যাপারেই সুপারিশ হবে তারটাই কি হয়ে যাবে, কবুল হয়ে যাবে, বাকি সুপারিশ হবে কার জন্যে সেটা হলো বিষয়, সবার জন্যে সুপারিশ হবে না এটা হলো বিষয়, কিন্তু সুপারিশ যদি হয়ে যায় সেটা আর ফেরত দেওয়া হবে না, সেটা কবুল হয়েই যাবে। ওই অর্থ হয়তো অনেকে বলে ফেলে যে নবী আলাইহিস সালাম জান্নাতে নিয়ে যাবেন, না জান্নাতে নেওয়ার ক্ষমতা কারো নাই, আল্লাহ জান্নাতের মালিক, আল্লাহ যাকে জান্নাত দিবেন তিনিই জান্নাতে যাবেন, যার জন্যে জান্নাত বরাদ্দ আছে নবী আলাইহিস সালামের সুপারিশটা তার জন্যই হবে, কোনো মুশরিকের জন্য নবী সুপারিশ করতে পারবেন না, করবেন না, আল্লাহ নিষেধ করেছেন, নবী বলেছেন আল্লাহ জান্নাত যাদের জন্যে হারাম করেছেন তাদের জন্যই সুপারিশ চলবে না, নবী আলাইহিস সালাম জানেন সেটা। তো মোহতারাম হাজরিন, এই সমাজে কিন্তু এই চিন্তা চেতনাও আছে মানুষের, বাবা পার করে দিবে, কে পার করে দিবে, বাবা পার করে দিবে, খাজা পার করে দিবে, আমার পিসাব আমারে পার করে দিবে, কি আসে যায়, ধরছি আল্লাহর নাম নিয়ে মাশাআল্লাহ, রশি ধরছি শক্ত করে, বলে একটাই তো হয় না, কারেকটা লাগাও, কারেকটা হয় না, কারেকটা লাগাও,
বলে আরেকটা হন, আরে লাগলে আটটা লাগায় দাও না রশি, তাও কি আসে যায়, তাও আট রশি ধৈরা বাবা, আট রশি আটটা রশি আর কি ধৈরা বাবা জান্নাতে নিয়ে যাবে। সুবহান আল্লাহ, কি আশায় বসে রয়েছে জান্নাতে, তো হালুয়া মুয়া মুয়া না রাস্তায় কিনতে পাওয়া যায়। গত তিন জুমায় আলোচনা হয়েছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। অতীতের যারা দিনের জন্য এত রক্ত ঝরিয়েছেন, নবী রক্ত দিয়েছেন, সমস্ত আম্বিয়া মেহনত করেছেন, সাহাবায়ে কেরাম রক্ত ঝরিয়েছেন, জান্নাতে তো সোজা হইলে আর রক্ত ঝরান লাগে? হ্যাঁ, সবাই এমনি চলে যেত। নবী আলাইহিসসালামকে দেখছেন যেই সাহাবি, তার আর কিসের চিন্তা জান্নাতের? ইমানের সাথে যে নবীর সাথে, আহা কি কিসমত, নবী সেজদা দিছেন তো সাহাবিও সেজদা দিছেন, নবী উঠছেন তো সাহাবিও উঠছেন, নবী হাসেন তো সাহাবিও হাসেন, নবী কাঁদেন তো সাহাবিও কাঁদেন, নবী ময়দানে সাহাবিও ময়দানে, আহ কি কপাল। অথচ আড়ালে যায়া একা একা কান্না করে আবু বকর, আরে আমি হিসাব কেমনে দেব, জান্নাত তো এত শুদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, যাদের ব্যাপারে জান্নাতের গ্যারান্টি, তারা জান্নাতের চিন্তায় আশায় আজাবের ভয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে কান্না করছে, আর আমরা বসে বসে চিন্তা করতেছি আমার বাবা আমাকে পার করে দিবে। মাশা আল্লাহ, ট্রাক কয়েকটা রেডি আছে ওই জান্নাতে ঢুকার, যে পুলসেরাত আছে না, ওই পুলসেরাত পার হওয়ার জন্যে ওখানে টুল আছে, খালি একটু সমস্যা এটাই আর কি, বাবা ট্রাক নিয়ে যাবো কিন্তু টুল প্লাজায় ইমান আর আমলের টুল প্লেন পে না করলে ও এরপরে বাবার ট্রাকও বেকার হয়ে যাবো। তো শেষে বসে বসে বললাম ট্রাকের টাকাটাই মিস গেলো, আবার ভাড়াটা যা দিলাম বাবারে, কিসের ভাড়া, গরু ছাগল আর ওই চালের বস্তা ডালের বস্তা তেল আটা ময়দা যা দিছি, এই ভাড়াটা পুরাই বেকার গেল, যে টুলে আমার তো ব্রিজই উঠতে দেয় না। সুবহানাল্লাহ, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ, গরুটাও বাদ ইমানও শেষ, দুনিয়াও শেষ আখেরাতও শেষ। এই প্রবণতা বলেন, ইহুদিদের এই প্রবণতা আমাদের মধ্যে আছে কি নাই খালি বলেন, তো আজাব আসছে না কেন, আসবে না কেন, আল্লাহর সাহায্য আশায় বসে রয়েছি। যে সাহায্য কেন আসে না, কেন ফিরিস্তারা এখন আইসা ইসরায়েলিয়াদেরকে মারে না, আরে কেন মারবে, আমাদের অবস্থা কি, এটা আগে বুঝালেন তারপরে চিন্তা করেন। ওদের জুলুমের নিন্দা করতে থাকি, করি কিন্তু নিজেদেরকেও সংশোধনের চেষ্টা করি। আমাদের গুনার কারণে এমন এমন, এটার কী বিশ্বাস যে আমাদের গুনার কারণে আমাদের ভাইরা মার খাচ্ছে, এটা কী বিশ্বাস বলেন। এই গেল দ্বিতীয় পয়েন্ট, যে ইহুদিদের আলেমদের স্বভাব, জনগণের চিন্তা আলেমদেরকে নিয়ে, এগুলো সব আমাদের মধ্যে বিদ্যমান। তিন নম্বর বিষয় ছিল তাহরিফ কোরআনের কথা। আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা ক্বালু আল আয়া। আপনি তাদের কাছ থেকে ইমানের আশা করেন যারা আগের কিতাব শুনছে, শুই না ওইটাকে পরিবর্তন করছে। পরিবর্তনের দুই অর্থ, এক হচ্ছে শব্দই সরাইয়া দিছে, আরেক হচ্ছে শব্দের অর্থ হচ্ছে খাও, ওইটারে অর্থ মানুষকে শোনাইছে বলো। শব্দের অর্থ হইলো বলো, মানুষকে শোনাইছে খাওয়াও, তো মানুষ কইছে হুজুরে খাওয়াও ভালো করে, নিজের পকেট গরমের জন্যে শরীয়ত চেঞ্জ করে দিছে, এটা এখন অহরহ চলছে। তাহরিফ, পিঠ বাঁচানোর জন্যে কত রকমের তাহরিফ। তাহরিফ শব্দটা আমি ওই যে আগেও কিছু শব্দ মুখস্থ করাইছি, এগুলাও মুখস্থ করা দরকার, বারবার এগুলোর ব্যাখ্যা দেওয়া যাবে না। তাহরিফ মানে পরিবর্তন, সেটা শাব্দিক পরিবর্তনও হইতে পারে, অর্থের পরিবর্তনও হইতে পারে। সারা সব মুফাসসিরদের ব্যাখ্যা একটা, সাহাবিদের সবচেয়ে বড় মুফাসসির তো সাহাবিরা, কোরআনের সর্বপ্রথম মুফাসসির কোরআন, কোরআনের তাফসির কে করে, কোরআন করে, সর্বপ্রথম কোরআনের তাফসির কে করে, মুফাসসিরকে, কোরআন নিজে। আমরা নামাজে পড়ি না সূরা ফাতিহায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দেখায় দাও। সিরাতে মুস্তাকিম কি, কোরআনই পরের আয়াত দিয়ে ব্যাখ্যা দিচ্ছে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের রাস্তা যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। এটার ব্যাখ্যা আসছে দুইটা, একটা হলো না আর একটা হলো হা। না কি, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, আল্লাহ তাদের রাস্তা চাই না যাদের উপর আপনি অসন্তুষ্ট, তাদের রাস্তা চাই না যারা পথভ্রষ্ট। মুফাসসিররা বলেন এই পথভ্রষ্ট মানে খ্রিস্টানরা, আর যাদের উপর আপনি অসন্তুষ্ট মানে হচ্ছে ইহুদিরা। আবার অন্য আয়াতে আসছে,
الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين أبنا رونو برهو قدر وبر أشتر بولي نبي در وبر صديق در وبر شهداء صالحين در وبر الله تادر رستا دیکھا يا دن تو قرآن ار ایک آيات ار ایک آيات ار جنب اکھا ایک آيات أشتر وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم أمي كارو كارو وبر شيطان كي چپا يا دي কারো কারো কাঁধে শয়তানকে চাপায়া দেই বন্ধু বানায়া দেই কার উপর বানান তো অন্য আয়াতে ব্যাখ্যা আসছে উমাইয়া আসওয়ান যিকরির রহমান নুকাইদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন যে যিকির থেকে বিরত থাকে অবসর যখন থাকে তখন আমি তার কাঁধে বন্ধু হিসাবে শয়তানকে চাপায়া দেই তো কোরআনের এক আয়াত সর্বপ্রথম কোরআনের ব্যাখ্যা হচ্ছে কোরআন নিজেই যদি কোরআনের ব্যাখ্যা কোরআনে না পাওয়া যায় তারপরে দ্বিতীয় অপশন যে হাদিসে ব্যাখ্যা আসছে কিনা হাদিসে পাওয়া যায় নাই তারপরে তৃতীয় অপশন সাহাবায়ে কেরাম কোনো ব্যাখ্যা দিয়েছেন কিনা সাহাবায়ে কেরাম থেকেও কোনো ব্যাখ্যা পাওয়া যায় নাই তারপরে তারপরের যারা সালাফে সালিহীন তাদের ব্যাখ্যা আছে কিনা এখন দেখা গেল সব ব্যাখ্যা আছে সব ব্যাখ্যা আছে কিন্তু আমি এই 1400 বছর পরে হঠাৎ দাঁড়ায়া গেলাম একটা ব্যাখ্যা নিয়ে কি বলে যে অতীতে এগুলা সব মিথ্যা আসল কোরআনের ব্যাখ্যা হলো এটা নাউজুবিল্লাহ মিন জালিক আহলে কোরআন বার হইছে এখন আহলে কোরআন যারা হাদিস বিশ্বাস করে না কোরআনের মন গড়া ব্যাখ্যা দিচ্ছে কাদিয়ানীরা মানুষকে কোরআনের মন গড়া ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে হিজবুত তাওহীদ মানুষকে মন গড়া ব্যাখ্যা দিয়ে কোরআনের ব্যাখ্যা দিচ্ছে ওই যে কোয়ান্টাম মেথড মানুষকে মন গড়া ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে মানুষের ঈমান খাচ্ছে এইরকম ফেতনাগুলা সমাজে খুব চলছে যারা দিন আর শরিয়ার অপব্যাখ্যা দিচ্ছে নিজের মন মতো একটা ব্যাখ্যা সাজাচ্ছে কেন কারণ কিছু লোক তো জমাইতে হবে এখন আগের ব্যাখ্যাই যদি দেয় তো আগের ব্যাখ্যা দিলে তো মানুষ আগের ওয়ালাদেরই তো অনুগত এখন নতুন একটা ব্যাখ্যা আমি না দিলে আমি কিছু কাস্টমার কই পাবো খেয়াল করেন নতুন একটা ব্যাখ্যা যদি আমি দাঁড় না করাই তো আমার কিছু কাস্টমার লাগবে না চলার জন্যে এই কাস্টমার যোগানোর ধান্দা হইল এটা যে কোরআন এবং শরীয়তের নতুন একটা ব্যাখ্যা দাঁড় করানো নাউজুবিল্লাহ মিন যালিক এই গোষ্ঠী এতটা ভয়ঙ্কর আর জঘন্য মানুষের এই সমাজে ইমান খাওয়ার জন্যে এই গোষ্ঠীগুলো আমাদের জন্যে চরম ক্ষতিকর আল্লাহ তাআলা এই ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করেন এটা এক ভয়ঙ্কর ফেতনা তো এই তিনটা ছিল গত সপ্তাহের আলোচনার বিষয় যে এই সমাজে ইহুদিদের ওই প্রবণতাগুলো আমাদের মধ্যে বিদ্যমান না শুধু আরও অতিমাত্রায় বেশি মাত্রায় বিদ্যমান চার নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কালিলা আহারে আল্লাহ তাআলা তাদের কাজটাও বলতেছেন উদ্দেশ্যও বলে দিতেছেন যে এই কাজটা যে করছে তারা উদ্দেশ্য কি কি কাজ বলে ফাওয়াইল ওয়াইল ওয়াইল এটার দুই রকম অর্থ হইতে পারে জাহান্নামের একটা জায়গা আছে ভয়ঙ্কর জায়গা সেটা ওয়াইল অথবা আক্ষরিক অর্থে যে তাদের জন্যে ক্ষতি আল্লাহ তাআলা তাদের জন্যে চরম পর্যায়ের শাস্তির কথা বলছেন যে তাদের জন্যে চরম শাস্তি অপেক্ষা করছে কাদের জন্যে الذين يكتبون الكتاب بايديهم যারা কিতাব লেখে নিজের হাতে মানে কিতাব তো আমরাও নিজের হাতেই লিখি বা প্রিন্ট করি এটা ওই অর্থটা নিজের হাতে লেখে মানে বানায় কি করে বানায় দিন বানায় নিজে নিজে বানায় এগুলা কোরআনেও নাই হাদিসও নাই জাল হাদিস সোজা কথা সমাজে জাল হাদিস চালায় দেয় মানুষ নিজের স্বার্থের জন্য আল্লাহ বলতেছেন কেন করে এটা ইয়াকতুবুন আল কিতাব বিআইদিহিম করে তো করে আবার কি কয় সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ যারা আল্লাহ পাঠাইছেন এখন তো বলে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বলছেন এইরকম ফেতনা আসতে পারে বলেই নবী আলাইহিস সালাম কঠিন সতর্ক করেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার নাউযুবিল্লাহ মিন যালিক যে ব্যক্তি এমন কোন বিষয় আমার দিকে যুক্ত করবে যা আমি করি নাই বলি নাই বা আমার বিষয় না এটা সে বলে দিল তো আল্লাহ নবী বলেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয় মানে সে জাহান্নামে নাউযুবিল্লাহ অথচ এই কাজটা আচ্ছা কেন করে এই কাজটা কেন করে আল্লাহ বলছেন
ليستروا به ثمنا قليلا দুনিয়ার অল্প অর্থ বিনিময় পাওয়ার আশায় এই অল্প কিছু পাওয়ার আশায় সে নিজের থেকে শরীয়ত বানায় নিজের থেকে শরীয়ত বানায় এটাই সমাজে অভাব নাই নিজের থেকে শরীয়ত বানানো জাল হাদিস চালায়া দেয় কি বইলা নবী আলাইহিস সালাম বলেন নাউজুবিল্লাহ মিন জালিক শুদ্ধ করে একটা আয়াত পড়তে পারে না শুদ্ধ করে একটা আয়াত পড়তে পারে না শুদ্ধ করে একটা হাদিস পড়তে পারে না কিন্তু দেখবেন মাশাআল্লাহ হাদিস শুনাইতেছে মানুষ তো খুশি এমন এমন কথা বলে এটা বিশেষ করে নবী আলাইহিস সালাম কেন্দ্রিক হয় হ্যাঁ কারবালা কেন্দ্রিক হয় মানুষ তো এগুলোর জন্য পাগল মেয়ারাজ কেন্দ্রিক হয় নবী আলাইহিস সালামের জন্ম মৃত্যু নিয়ে হয় মাশাআল্লাহ যে যত বলতে পারে আজাইরা কথাবার্তা সে তত বড় হুজুর সুবহানাল্লাহ কই পায় আল্লাহ এলেম আর এলেম সুবহানাল্লাহ এই এলেম কই পাইছেন আপনি তালাশ করলে দেখা যায় আছে কিতাবে আছে কোথায় আছে কোথায় আছে বুঝুন নাই কোথায় আছে জিজ্ঞেস করলে কি বলবে আছে কিতাবে মৌলবি তুমি কি পড়ছো কি জানো তুমি তুমি ওই মৌলবি দুই টাকার মৌলবি কি জানো কিতাবে আছে এগুলা কিতাবে আছে তো কিতাব মানে ওই আল্লাহ বলতেছেন কোন কিতাব বুঝো না ইয়াকতুবুন আল কিতাব বি আইদিহিম নিজে লেখছে যেটা কিতাবে তো আছে ঠিকই ও এক আমাদের খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি ছিলেন বাইতুল মুকাররমের খতিব হযরত এক বয়ানে বলতেছিলেন আমি নিজে ছিলাম ওই মজলিসে যে জাল হাদিস মানুষ কিভাবে বানায় এক বেগুনওয়ালা কৃষক বাজারে বেগুন নিচে বিক্রি করার জন্যে এখন বেচারার বেগুন তো বিক্রি হইতেছে না মানুষ নিচ্ছে না বেগুন অবস্থা বেগতিক দেখে হঠাৎ চিৎকার দেওয়া উঠলো যে হাদিসে আসছে যে বেগুন খাবে আল্লাহ তারে মাফ করে দিব কোথায় আছে হাদিসে আস হাদিস মানে কথা এটা আগে মাথায় রেখেন হাদিস মানে কথা তো হাদিসে আসছে যে বেগুন খাবে আল্লাহ তারে মাফ করে দিবেন কিছু ওলামায়ে কেরাম ছিল বাজারে যায় ধরছে এই বেটারা কোন হাদিসে আস কই যে আমার হাদিস কারণ হাদিস মানে তো কথা আমার কথা এটা তো আল্লাহ তোরে মাফ করে দেবেন এটা কই পাইছস তা আমার মন খুশি করবে আমি বিপদে আছি আমারে বাঁচাই দিলে আল্লাহরে মাফ করবেন না দেখছেন অবস্থা তো মানুষ নিজের স্বার্থের জন্যে কিভাবে হাদিস বানায় ধোকা দেয় কিভাবে বানাচ্ছে চলছে হাদিস আমাদের মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ওরাহ হযরতের একটা বই আছে প্রচলিত জাল হাদিস এই ব্যাপারে সবচেয়ে বড় কাজ করছেন যদিও আমাদের মাসলাকের সাথে মাজহাবের সাথে হযরতের অনেক দূরত্ব মাজহাব নিয়ে সবচেয়ে বেশি লেখালেখি হয়েছে যার কারণে অনেক ফেতনা ছড়াইছে কিন্তু একটা কাজ তিনি করছেন সেটা হলো জাল হাদিস আলাদা করছেন সহি হাদিস আলাদা করছেন সেখানেও কিছু ভুল হয়েছে মানুষ কাজ করলে ভুল হবে সেটা হচ্ছে হযরত শেখ নাসিরুদ্দিন আলবানী রহমাহুল্লাহ মানুষটা অনেক খেদমত করছেন কিন্তু ওই যে একা একা চলতে চাইছেন আকাবির আসলাফ অতীতের সব বাদ দিয়া এটা একটু মুশকিল হয়ে গেছে মাজহাব অস্বীকার করে বসছেন এতে করে সমাজে তার অনুসারীদের দ্বারা অন্যদের মধ্যে ফেতনা ছড়াইছে এটা নিঃসন্দেহে কিন্তু এটা তো সত্য যে তিনি জাল হাদিসগুলোরে আলাদা করার চেষ্টা করছেন এটা একটা মৌলিক কাজ ছিল তো আমাদের মুফতি আব্দুল মালিক দামত বারাকাতুহুমুল আলিয়া তিনিও একটা কিতাব লেখছেন এই ব্যাপারে সেটা হচ্ছে প্রচলিত জাল হাদিস নাম কি দেখেন আমাদের অবস্থা দেখেন এই নামটা পইড়া ভালো মানুষ প্রতিবাদ করা শুরু করছে যে আব্দুল মালিককে জাল হাদিস বলার অধিকার কে দিল আব্দুল মালিককে অধিকার কে দিবে তিনি তো নিয়মের মধ্যে ফালাইছেন যে হাদিসটা বর্ণনাকারী কারা হাদিস জাল না দুর্বল না সহি এটি নির্বাচন কেমনে করে এগুলো নির্বাচন করার রাস্তা কী পদ্ধতি কী কোনো স্ক্যানিং মেশিন আছে যে ধরলে জাল উঠে এরকম না 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 বর্ণনাকারী দিয়া হাদিসের মান নির্ণয় হয় হাদিসের বর্ণনাকারীদেরকে দিয়া মান নির্ণয় হয় যে এই হাদিসটা কে বর্ণনা করেছেন আমাদের প্রত্যেকটা হাদিস আমরা যত হাদিস পড়ছি সব একদম আমার থেকে নিয়ে নবী আলাইহিস সালাম পর্যন্ত সব আমাদের ওস্তাদ একেবারে লাইন ধইরা আমি শুনাইছি একদিন আপনাদেরকে আমাদের এই আমি কার কাছে পড়ছি তিনি কার কাছে পড়ছেন আমি উদাহরণ হিসাবে আবার একটু বলি যেমন বুখারী শরীফের হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত লম্বা হাদিস এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি আমার ওস্তাজ মোহতারাম শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলী আমি দাওবন মাদ্রাসায় পড়েছি আমার ওস্তাজ মোহতারাম শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলী আমার এই দুই ওস্তাজের ওস্তাজ ছিলেন শেখুল আরব আল আজম
হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদা, তার উস্তাদ ছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন হযরত কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন আহমদ আশিনাবি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন জৈনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকারানি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজ্জি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফি রাব্বি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাইল ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে সনদ, এটাকে বলে আরবিতে এটা কি বলে সনদ, সনদ এই যে আমাদের সনদ দেয় না আমরা সনদপত্র, এই সনদ যে তুমি যে এই হাদিস পাইছো কই পাইছো, তো সনদ লাগে যে আমি আমার এই ওস্তাদের কাছে পাইছি। এখন তালাশ করা শুরু হবে এই ওস্তাদের জীবনী, এটা যেই কিতাব থেকে নেওয়া, যেমন ইমাম বুখারী থেকে এই হাদিসটা নেওয়া, ইমাম বুখারীর পর থেকে বর্ণনাকারী যারা তাদের জীবনী তালাশ করা হয় না, তালাশ করা হয় ইমাম বুখারীর আগের যারা ছিল উনি কার কাছ থেকে নিয়েছেন, উনি যে কিতাবে উঠাইছেন কার কাছ থেকে নিয়ে, ওই প্রত্যেকজন বর্ণনাকারীর জীবনী আছে আলাদা, প্রত্যেক বর্ণনাকারীর জীবনী আছে, তিনি কার সন্তান, কখন মারা গেছেন, কারণ হলো আগে পরে মৃত্যুর আগে পরেরও একটা হিসাব আছে, যে যত নবী আলাইহিসসালামের যুগের কাছের তুলনামূলক তারটা বেশি গ্রহণযোগ্য, জমানা কাছে তো সত্যতার সম্ভাবনা বেশি, তিনি কোনোদিন দাঁড়ায়া দাঁড়ায় খাইছেন কি না, কখনও তার উপর মিথ্যার অপবাদ আসছে কি না, মিথ্যা বলছেন এমন না অপবাদ আসছে কি না, সংশয় সন্দেহ তাকে নিয়ে তৈরি হয়েছে কি না, এইভাবে তালাশ করে করে হ্যাঁ মুহাদ্দিসিনরা প্রত্যেক ব্যক্তির যখন পাইছেন যে এই পুরা লাইনটা একদম ক্লিয়ার, তখন বলছেন যে না এই হাদিস ঠিক আছে। যদি কোথাও এমন পাওয়া গেছে যে বর্ণনাকারীদের যে সিরিয়াল মাঝখানে একজন এমন পাওয়া গেছে যার ব্যাপারে একটু কথাবার্তা আছে, তো মুহাদ্দিসরা ওই হাদিসের নাম দিয়ে দিয়েছেন যে হাদিস জাইফ, মাঝখানে একজন ছুটে গেছে তো মুহাদ্দিসরা হাদিসের নাম দিয়ে দিয়েছেন একটা, ওস্তাদ আছে একজন কিন্তু তিনি নিজের ওস্তাদের নাম বইলা ওস্তাদের ওস্তাদের নাম বলছেন, তো মুহাদ্দিসরা এই হাদিসের আরেকটা নাম দিয়ে দিয়েছেন, এইভাবে আলাদা করে করে প্রত্যেকটা হাদিস প্রত্যেক হাদিস বর্ণনাকারী নিয়ে বছরকে বছর গবেষণা হয়েছে, হাজার হাজার আলেম আছেন এই ব্যাপারে বিশেষজ্ঞ, প্রত্যেক বর্ণনাকারীর জীবনী নিয়ে আলাদা আলাদা কিতাব লেখা হয়েছে, হ্যাঁ তাকরিবুত তাহজিব আছে, অনেক কিতাব আছে, আমি আপনাদেরকে কয়টা বলবো, আলামুন নুবালা আছে, হ্যাঁ হযরত ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির লম্বা কিতাব আছে, আল্লামা যাহাবির লম্বা কিতাব আছে, অনেক কিতাব আছে এই বিষয়ে, শুধু বর্ণনাকারীদের জীবনী নিয়ে লেখা হয়েছে। তো এইভাবে সব যখন হয় তো হাদিস ঠিক আছে, কিন্তু এখন সমস্যা হইল উপরে কার থেকে শুনছে কোনো খবর নাই, জিজ্ঞেস করবেন কই আছে, বলবে কিতাবে আছে, কই আছে কিতাবে আছে, আরে কিতাবে আছে কিতাবে থাকলেই হইলো, কিতাব তো তোমারও লেখা হইতে পারে, তোমার মতো আরেকটা ভণ্ডারও লেখা হইতে পারে, হ্যাঁ অস্পষ্ট কোনো ব্যক্তির লেখা হইতে পারে, যত ভালো লেখাই হোক ব্যক্তি অস্পষ্ট, আমাদের বড়দের নসিহত এটা, যত ভালো লেখাই হোক ব্যক্তি অস্পষ্ট তার লেখা পড়া যাবে না, যত ভালো লেখকই হোক আকাবির আসলাফদের সাথে তার মত মিলে না, জানার জন্যে সে কী লেখছে আব্বা নিষেধ করতেন, আব্বা নিষেধ করতেন যে জানার জন্যে, যে দেখি তো বড়রা তার যে ভুল ধরছে কী লেখছে দেখি, অনেকে এগুলো আমাদেরকে বলবে বড়দের গোলামি আর পূজা আকাবির পূজা, না না এটা আকাবির বড়দের উপর আস্থা আর ভরসা,
আস্থা আর ভরসা আর পূজা এক জিনিস না দোস্ত আমার এলেমের উপর আমার অতটুকু ভরসা নাই যতটুকু ভরসা আমার বড়দের এলেমের উপর আছে এই জন্য নিজের এলেমের উপর ভরসা করে নিজে তালাশ করতে যাই না বড় যদি বলছেন ওই লোক বাতিল বাতিল বড় বলছেন তার লেখা পড়া যাবে না দুনিয়ায় তার লক্ষ মুরিদার ভক্তবৃন্দ থাকুক তার বিশাল দল থাকুক থাকুক তাতে কি আসে যায় সে তার দল নিয়ে চলুক আমি যাইতে রাজি না কেন আমার বড়রা বলেছেন সে বাতিল বাস বাতিল খালাস আমার তারাশ করার দরকার নাই কেন দরকার নাই আপনি মনে করেন দরকার তো আছে আমি বলি না নাই কেন কারণ আমার এলেমের উপর আমার ততটুকু ভরসা নাই যতটুকু ভরসা আমার ওস্তাদের এলেমের উপর আমার আছে তাই আমার ওস্তাদ যা বলেছেন আমি এটাকে কবুল করছি হ্যাঁ আমার বুঝের উপর আমার অতটুকু ভরসা নাই যতটুকু ভরসা ইমামে আবু হানিফার এলমের উপর আছে শেখ আলবানির এলমের উপর আমার অতটা ভরসা নাই যতটুকু ভরসা হাজরত ইমামে আবু হানিফার এলমের উপর আছে শেখ উসাইমিনের রাহিমাহুল্লাহ তার এলমের উপর আমার অতটুকু ভরসা নাই যতটুকু ভরসা ইমামে আবু হানিফার বুঝ আর এলমের উপর আছে কেন ইমামে আবু হানিফার যুগটা ছিল নবীর খুব কাছাকাছি যুগ তিনি সাহাবি দেখেছেন তিনি তাবেঈদের সাথে ছিলেন তার যুগটা এই সময়ের যুগ থেকে অনেক উঁচু ছিল অনেক ভালো ছিল এই জন্য তার বিশ্বাস তার কথা তার ব্যাখ্যা আমার কাছে বেশি শক্তিশালী মনে হয় আমি অন্যকে ছোট করছি না শেখ উসাইমিন রহিমাহুল্লাহ শেখ বিন বাজ রহিমাহুল্লাহ আল্লাহ তাদেরকে তাদের খিদমতের মূল্য জাজা আল্লাহ উত্তম জাজা দিয়ে দেন শেখ আলবানী রহমতুল্লাহ আলাই আল্লাহ তার খিদমতের উত্তম জাজা দিয়ে দেন কিন্তু আমি মানতে রাজি না কেন যেহেতু আমি যাদের উপর ভরসা বেশি রাখি তার বক্তব্য তাদের সাথে মিলে না সেই জন্য হিসাব সোজা মোহতারাম হাজরিন অন্যদিকে চলে যাচ্ছে কথা এই যে জাল বর্ণনার যে ধারা তো বলতেছিলাম আমাদের মুফতি ওই যে দুঃখের কথা বলতেছিলাম যে হাজরত মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ যখন ওই বই লেখলেন নাম মনে আছে কি প্রচলিত জাল হাদিস এখন তো ওই নামটার উপরই শুরু হয়ে গেছে আপত্তি কি আক্রমণাত্মক কথা প্রচলিত জাল হাদিস মুফতি আব্দুল মালিককে জাল হাদিস বানানোর অধিকার কে দিস ওনারে কে দিবে উনি পিছনের হিস্ট্রি দেখছেন হিস্ট্রি দেখে যখন হিস্ট্রি পাওয়া যায় না তো এই হাদিসের মূল্য নাই এই হাদিসের কোনো মূল্য নাই হিস্ট্রি লাগবে কোত্থেকে আসছে এই হাদিস লাইন লাগবে সনদ লাগবে অস্পষ্ট কোনো কথা নবীর নামে চালাইয়া দিলে আমরা গ্রহণ করব না দিন বিকৃতি হওয়ার এটা একটা চোরাই পথ তো হযরত মুফতি আব্দুল মালিক দামত বরকাতুহুল আলিয়া শরীফ মানুষ ভদ্র মানুষ মুতাওয়াদি বিনয়ী মানুষ তিনি নামটা চেঞ্জ করছেন আজিব মানুষ আমি যে গৌরার গৌরা আমি বলতাম না লেখছি তো লেখছি লাগলে আরও কিছু কঠিন শব্দ লাগাইয়া দাও কিন্তু আব্দুল মালিক তো আর হাসান জামিল না হযরত আব্দুল মালিক হাফিজাহুল্লাহ নামটা পাল্টাইছেন পাল্টে একটা খুব নরম একটা নাম লাগাইয়া দিছেন কাজ হওয়া দরকার নাম দিয়া কী দরকার তো এখন নরম নাম কী লাগাইছেন এসব হাদিস নয় কী লেখছেন এসব মাশাআল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহ হযরতের মর্যাদা আরও বাড়াইয়া দেন এসব হাদিস নয় ওই এসব হাদিস নয়ের মধ্যে কিছু এই প্রচলিত হাদিস আছে হাদিসে বেগুনি একটা শোনাইলাম না একটু আগে এই হাদিসে বেগুনি এইরকম অনেক হাদিস আছে যে যেগুলো এই সমাজে প্রচলিত সমাজে প্রচলিত হ্যাঁ হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে আগলাতুল আওয়াম এটা হচ্ছে ওনার দেওয়া নাম আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে যেগুলোকে দিন মনে করে আমরা চালাই দিন মনে করে চালাই ধরেন ওই চল্লিশা করা লাগবে আছে না কুলখানি করা লাগবে আমাদের এক ভাই আমাদের বদর ভাই ছোটোবেলা আমি যখন ছোটো লেখাপড়া শুরু করছি একদিন আমাকে জিজ্ঞেস করতেছে আচ্ছা ভাই কুলখানি এটা কী জিনিসটাকে শব্দ এটা কী অর্থটা কী তা আমি তো তখন মাত্র লেখাপড়া শুরু কুল আমরা তখন ফার্সি পড়তেছি আরবিতে এখনও ঢুকি নাই আমাদের আমাদের শিক্ষা ব্যবস্থার সিলেবাস টাইমে সাজানো শুরুতে কিছু উর্দু শেখানো হয় কিছু ফার্সি শেখানো হয় চলার মতো বুঝার মতো বলার দরকার নাই লেখার দরকার নাই যে একটা ফার্সি বাক্য আসলে যেন মোটামুটি বোঝা যায় এটা কেন যে আমাদের অনেক কিতাবের অনেক বড় বড় কিতাবের যে ব্যাখ্যা গ্রন্থ এগুলো ফার্সিতে এগুলা উর্দুতে তো ওগুলা পড়ার জন্যে আমাদেরকে কিছুটা ফার্সি উর্দুর উপর আমাদের কিছুটা জ্ঞান শুরুতে দেওয়া হয় তারপরে আরবিতে আমাদেরকে ঢুকানো হয় তো তখন আমি ওই ফার্সির লেভেলেই ছিলাম আরবিতে তখনও ঢুকি নাই তো ফার্সিতে উর্দুতে কুল পড়ছি আরবিতেও ব্যবহার হয় কাফ দিয়া কাফ সেটা হচ্ছে সব সব কুল মানি সব আর খ
খানি মানে মনে করছি খানা আর কি, খানি মানে খানা। তা আমাকে যখন জিজ্ঞেস করছে ভাই কুলখানি মানে কি, আমি বলছি কুলখানি মানে মানে হলো যে কেউ মারা যাওয়ার পর আত্মীয় স্বজন সবাইরে নিয়ে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। যেমন মুফতি সব এমন ফতুয়া সুবহানাল্লাহ। পরে যখন আমার মনে আছে ওই জবাবটা, পরে যখন লেখাপড়া কিছু হয়েছে তখন যে নিজে নিজে কত হাসছি, যাহারে কি একটা কথা বললাম, কুল মানে কুল কুল কুল, ওই যে কুল হু আল্লাহ কুল আউযু কুলিয়া মানে হচ্ছে কিছু কোরআন পড়া আর কি, খানি মানে পড়া, খানদান ফার্সি শব্দ, আরবি এবং ফার্সি মিলায়া একটা শব্দ তৈরি হয়েছে। আমাদের এই উপমহাদেশে এক সময় যে আরবি ফার্সি বাংলা সংস্কৃত এগুলো মিলায়া একটা ভাষা চলতো, যেমন উর্দু, উর্দু উর্দু তো স্বতন্ত্র কোনো ভাষা না, উর্দিদের ভাষা, উর্দু উর্দিওয়ালাদের ভাষা, সব ভাষাওয়ালাদের সৈন্যরা থাকতো ওখানে, একটা ভাষা চালু হয়ে গেছে যেখানে আরবিও আছে ফার্সিও আছে বাংলাও আছে হ্যাঁ সংস্কৃতি আছে সব মিলাইয়া উর্দু একটা আলাদা ভাষা, স্বতন্ত্র ভাষা হয়েছে এখন। তো আমাদেরও এরকম চলে যে আরবি ফার্সি মিলানো ভাষা, হ্যাঁ আমরা বাংলায় এরকম অনেক ব্যবহার করি, আমি ওদিকে আর যাচ্ছি না। তো কুল খানি মানে হচ্ছে কুল হু আল্লাহ পাঠ করা, মানে মৃত্যু ব্যক্তির কেউ মারা যাওয়ার পর তার জন্যে কোরআন পড়া দোয়া দরুদ পড়া, এটা হচ্ছে কুলখানির অর্থ। আমি বানাইছি কোনটা, তবে আমি যেটা বানাইছি এটা কিন্তু বাস্তব, অর্থের সাথে না মিললে কী হবে, বাস্তবতায় ঠিক আছে, কারণ এখন কুলখানিতে আর কুল হু আল্লাহ পড়া হয় না, এখন কুলখানিতে খাওয়ানি হয়। আমার ব্যাখ্যা কিন্তু ঠিক আছে, যেটা বুঝছিলাম অর্থ ঠিক না থাকুক ব্যাখ্যা ঠিক আছে। এই যে এগুলা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, মারা যাবে চার দিনের মাথায় খাওয়ানোর আয়োজন করতেই হবে। আশ্চর্য, আমরা আসছে আমাদের কাছে রিপোর্ট, মা মারা যাওয়ার পর ছেলে সুদি ব্যাংক থেকে লোন নেওয়া মায়ের কুলখানি করছে। সামাজিকভাবে এতটা চাপ, কেমন সন্তান তোমরা, মা বাবা মরে গেল কোনো খানার দানার আয়োজন করল না, কেমন সন্তান, নাউজুবিল্লাহ জালি। অথচ সুন্নাহ কি, সুন্নাহ কি, সুন্নাহ হইল যে মারা যাবে তার ঘরে খানার আয়োজন না। হযরত জাফর ইবনে আবি তালিব আত-তাইয়ার রাদিয়াল্লাহু আন মুতার যুদ্ধে শহীদ হয়েছেন, তো নবী আলাইহিস সালাম পরিবারের জন্যে খাবার রান্না করে পাঠাইয়া দিছেন, এটা হইল সুন্নাহ। যে ঘরে মারা যাবে মানুষ খাবার দাবার আপনজনরা ওই ঘরে খাবার পৌঁছাবে, ওরা শোকে শেষ, শোকে কাতর, যে নিজে তো গেছে, হ্যাঁ ওই যে একজনে বলে শব্দটা শুনতে খারাপ লাগে কিন্তু হিন্দুস্তানের মানুষ যারা খুব বেদাতে জড়িত এরা বলে যে কি, মর গিয়া তো হারামি না কুই খানা না কুই কুল খানি, হারামি তো গেছে গেছে কোনো খানার আয়োজন হয় না, মানে বুঝাইতে চাইতেছে যারা গেছে এরাও খারাপ, যারা আছে এরাও খারাপ, এই পরিবারটাই খারাপ, বড় বিশ্রী একটা অবস্থা। এই সমাজ অনেক আছে যে মারা যাওয়ার পর যদি আয়োজন না করে তো ওই সন্তানকে মনে করা হয় বাবা মার অবাধ্য সন্তান, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো চালু করছি, চালু না করলে আমার মতো মৌলবীর পেট চলবে কেমনে বলেন। এই যে জাল হাদিস কেন চালু করে, ওই যে আল্লাহ বলেছেন লিয়াস্তারু বিহি সামানান কালিলা, আমি মিলাদের কথা না বললে আমার পকেটে পয়সা আসবে কেমনে, কেমনে আসবে আপনি বলেন, আপনারা তো এমনি দিবেন না, এমনি তো দিবেন না, তো আমার একটা মাসালা দাঁড় করাইতে হইব, কি মাসালা, যে বাইতুল মামুরে একাদারে যারা দুই তিন জুমা পড়বে না তারা আমারে 5,000 টাকা দিয়া দোয়া নিয়ে ইস্তেগফার করে যাবে, তাহলে আল্লাহ মাফ করে দিব, কারণ এমনি যখন মুসাফা করবেন না তো আমার তো এমন একটা ফতুয়া দেওয়াই লাগবে, নাউজুবিল্লাহি মিন যালিক। চলছে এটাই তো ভাই, এটাই তো চলছে, বাবার কাছে গরু দেওয়া লাগবে, কেন গরু দেওয়া লাগবে, কেন গরু দেওয়া লাগবে, লাগবে এই জন্য তোমার জান্নাতে যাওয়া লাগবে না, তো একটা বাহন বাবার কাছে জমা দাও, বাবা ওই গরুরে ঘোড়া বানায়া তোমারে পাঠিয়ে দেবো জান্নাতে, না এমন একটা কিছু। আর এটাই তো বলা হচ্ছে আমাকে আপনাকে যে গরু দাও পার পাইয়া যাইবা, ছাগল দাও পার পাইয়া যাইবা, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে জাল হাদিস চলছে এই সমাজে, বলছি ইহুদি আলেমদের চেয়ে আমরা কম থাকলাম, পেছনে থাকলাম কোন জায়গায়, বরং মাত্রা চিন্তা করলে আমাদেরটা আরও বেশি মাত্রায় চলতেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। কয়টা গেল, একটাই তো মাত্র শেষ হইলো আজকে, আগের তিনটা নিয়া চারটা হইলো, সময় দেখি আমি, তাহলে আর আগানো যাবে না, চলতে থাকুক ইনশাআল্লাহ তাআলা। আমার উপর তো আপনারা রাগ না করলে অনেক ওলামায়ে কেরাম আছেন,
ছাত্র আছেন, ওরা তো খুব খেপতেছে যে হুজুর তো শুরু করছে যেমনি, আল্লাহ জানে কই যায়া ঠেকে। আরে ভাই, এক নম্বর আসামি তো আমি, আমিও তো তোমার মতো মৌলবি, তো এগুলো বললে আমার উপর দিয়েও যায়। এটাও ছিল ইহুদি আলেমদের আরেকটা সমস্যা, নিজেদের দোষগুলো গোপন রাখত। তা আমরা তো ওই সমস্যাই বলতেছি, তো এখন গোপন কেমনে রাখি বলো? তো এই জন্যে নিজেদের পিঠটা অন্তত বাঁচুক, যে অন্তত বলছি, করছি টুরছি যাই করছি, অন্তত বলছি যে আমরা এই অপরাধে অপরাধী। তাও যদি আল্লাহ মাফ করে দেন এক উসিলায়, আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বদ স্বভাব থেকে হেফাজত করেন, নবী আলাইহিসসালামের রেখে যাওয়া তরিকার উপর চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের এই প্রশিক্ষণ কবে থেকে শুরু? হ্যাঁ, এই আগামী বৃহস্পতিবার থেকে। আলহামদুলিল্লাহ, একটা সুসংবাদ শুনি। সুসংবাদ প্রায় যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে বয়স্কদের জন্য কোরআন প্রশিক্ষণ। আমাদের হযরত কারি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, ওই আগে যে আব্দুল মালিক সাহেব বলছি উনি না, কারি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তিনি অনেক দিন থেকে আমাদের, প্রায় কত 12-13 বছর হবে, তিনি আমাদের এখানে রমজানে প্রশিক্ষণ দেন। এমনি খুব দারুণ প্রশিক্ষণ দেন, আমি মুগ্ধ হই তার প্রশিক্ষণের যে পদ্ধতি এবং আন্তরিকতা। তো আমাদের এই আগামী বৃহস্পতিবার থেকে বাদ ইশা আমাদের ট্রেনিং হবে ইনশাআল্লাহ, মাসব্যাপী না 20 দিন, মাসব্যাপী ইনশাআল্লাহ। তো আমরা কাজ শেষ করে ফারেগ হয়ে আস্তে মসজিদে চলে আসবো, কোরআনটা শুদ্ধ করি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ কবুল করে। আমালিনা ইল্লাল্লাহ।